নমস্কার দর্শক বন্ধু, মুঁ বিজয়লক্ষ্মী আপনার স্বাগত করছি গ্রাফিক্স নিউজ চ্যানেল রাজ্য পক্ষে আজর খবরে। আজ রাজ্যর পাঁচ জেলার হব প্রবল বর্ষা, ইলো ওয়ার্নিং জারি। রাজধানী বাহারে বুলুচ্ছন্তি করোনা সংক্রমিত, গৃহ পৃথকবাসীঙ্কু মিলিনি সুবিধা। করোনা মোকাবিলা পাই রাজধানী ব্যবসায়ী সংঘর পরামর্শ, সন্ধ্যা ছ'রু দোকান বজার বন্ধ করা যাউছি। রাজধানী আজ 349 জন আক্রান্ত চিহ্নট হয়েছে, বেড়ে 373 জন সুস্থ হয়েছেন, আক্রান্ত সংখ্যা 20,000 টপিব। স্কুল ফি সম্পূর্ণ নদেবা ঘটনায় হাইকোর্ট হস্তক্ষেপ, পিসি পাই ছাত্রক পড়া অনুমতি। স্যামসং ইলেকট্রোনিক্স কোম্পানি লিমিটেড পক্ষ নয় গ্যালাক্সি S20 ফ্যান এডিশন বজার প্রবেশ করা। এইচডিএফসি ব্যাঙ্ক পক্ষ ভিডিও কেওয়াইসি সেবা আরম্ভ করা। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পক্ষ ঋণ পুনর্গঠন লাগি এক অনলাইন পোর্টাল শুভারম্ভ করা। 11 লক্ষ কোটি ক্ষতি সইলে নিবেশক, 6 দিন হেলা খসুচি শেয়ার বজার। নয়াদিল্লির বজারর অতিরিক্ত প্রায় 10,000 কোটি টাকার অতিরিক্ত ঋণ উঠাণ করা লাগি কেন্দ্র সরকার 5 রাজ্যক অনুমতি প্রদান করেছেন। আমেরিকা ভিত্তিক লক্সরি বাইক নির্মাণকারী কোম্পানি হার্লে ডাভিডসন ভারতে এর ফ্যাক্টরি বন্ধ করা নিষ্পতি নিয়েছে। নয়াদিল্লি চেক ইন ব্যাগে সীমা পুঁ 15 কিলোক কমিব। গতকাল 1115 পয়েন্ট হ্রাস পাই বম্বে স্টক এক্সচেঞ্জ সেনসেক্স আজ সুধার ঘটিছে। ওড়িশী সঙ্গীতক শাস্ত্রীয় মান্যতা প্রদান করা নিমন্তে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক আজ কেন্দ্র সংস্কৃতি ও পর্যটন রাষ্ট্রমন্ত্রী প্রহ্লাদ সিং পটেল চিঠি লিখিছেন। ভারতর সুস্থতা হারের দ্রুত অভিবৃদ্ধি, 47.5 লক্ষ অতিক্রম কলা। দেশের 24 ঘন্টা ভিতরে 15 লক্ষ করোনা নমুনা পরীক্ষা করা যাই এক নূয়া সফলতা হাসল করা যাইছে। মোর বিশ্বাস আপনার আমার ভিডিওটি নিশ্চিত ভাল লাগি, আমাকে লাইক শেয়ার কমেন্ট এবং সবসক্রাইব করা জমাই ভুলতে নাই। লেটেস্ট অপডেট পাই দেখুন গ্রাফিক্স নিউজ।